বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এফও ইজি ফুডে সকলকে ওয়েলকাম। আজ শেয়ার করবো আমি আপনাদের সাথে ভাজা বেগুন ভর্তা। তো বেগুন ভর্তা আমরা সবাই কম বেশি বাসায় বানাই, সবার কাছে বিশেষ রিকোয়েস্ট রইলো এইভাবে একবার ট্রাই করুন। তো বেগুনগুলো আমি চাকচাক করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই বড় বেগুন নেবেন, ছোট বেগুন দিয়েও করতে পারেন, কিন্তু এই ভর্তাটা বড় বেগুনে খুবই ভালো লাগবে। সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম, এখন মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দেব টমেটো, দুটো টমেটো মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন আবার একটু সব হলুদ লবণ ভালোভাবে মাখিয়ে নিলাম। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এর ভিতর দিয়ে দিচ্ছি আস্ত 3টা শুকনো মরিচ, তেলে নিচ্ছি, কারণ ভর্তা বানাতে শুকনো মরিচের জরুরি নেই। কুচানো পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়। পেঁয়াজের যে গন্ধটা সেটা দূর করার জন্য হালকা জাস্ট ভেজে নিলাম। এখন এই ফ্রাই প্যানে আবার বেগুন আর টমেটো ভেজে নিচ্ছি। আমি শুনেছি বেগুন অনেকক্ষণ ভিজিয়ে রাখলে সেই বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তো আজকে আমি একটু দেখি আসলে এইটা কথাটা ঠিক নাকি ভুল। তো বেগুন টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ঠিক 5 মিনিট পরে চলে এলাম, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি একটা পোড়া পোড়া ভাব নিয়ে আসবো, এই জন্য আমি আর একটু ভেজে নেব, কারণ পোড়া পোড়া স্মেল ভর্তায় আসলে ভিন্ন রকম একটা স্বাদ নিয়ে আসে। তো বেগুনগুলো আমি এভাবে ভেজে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর শুকনো মরিচের বোটাগুলো আলাদা করে ফেলছি। এখন এর ভিতর সামান্য লবণ দেব, কারণ আগে লবণ দেওয়া ছিল তাই আমরা অল্প পরিমাণ লবণ দিয়েছি। এখন মরিচগুলো ভেঙে নিচ্ছি, লবণ দিয়ে মরিচ ভাঙতে খুবই সহজ হয়। এখন সাথে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে ভালোভাবে আর একটু মেখে নিচ্ছি। এখন সব উপকরণ বেগুন টমেটো আর পেঁয়াজ মরিচ সব মাখিয়ে নেব এক এক করে। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করবেন, কারণ হাতে মাখানো ভর্তার স্বাদ আসলেই আলাদা। সব শেষে দিয়ে দেব ধনে পাতা। আপনারা চাইলে ধনে পাতা আগেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে না, শেষে দিলে ভালো হবে, তাই আমি শেষে দিয়েছি। সব শেষে দিয়ে দেব সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা একদমই অচল। তো সরিষার তেলটা মাখিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা। তো ভাজা বেগুনের ভর্তা রেসিপিটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই ইতি।